ফ্যান কই গো হে আগে কইছে গো এই দুটোকে বলে বুড়ো বুড়ি ছেলে মোমবাতি ধরাচ্ছে তো বাবা ধরতে যাচ্ছে দেখো সামনে তারপর থেকে হয় না কোন রিলেটিভ মারা গেলে পুজো হয় না একটা বছর তো সেই রকম ভাবেই ধরো বাবা তিন বছর চলছে মানে 2021 আমার বিয়ে হয়েছে 2021 থেকে আমি ব্লগিং শুরু করি 2021 পুজোটাই হয়েছে তারপর 2022 হয়নি 23 হয়নি এই বছরও হবে না কারণ আমার একটা দাদু মারা গেছে তো আশা করছি পরের বছর হবে আর পরের বছর একদম যদি হয় আমাদের বাড়িতে পুজো তো কত যে বাচ্চা কাচ্চা থাকবে কালকে মায়ের সাথে কথা হচ্ছিল যে পরের বছর যদি পুজো হয় তো বাড়িতে মানে কান পাতা যাবে না সব এক বছর দেড় বছরের বাচ্চা কাচ্চা থাকবে আর সবাই যদি চিল্লামিল্লি একসাথে শুরু করে তো মানে সত্যি সত্যি বাড়িতে ওই বলে না কাকচিল বসতে পারবে না সেরকম কন্ডিশন হবে তো কালকে এমনি হয় না পুজোর দিনে একটু মনটাও খারাপ হয় যে অন্য বছর এই দিনকে আমরা এই এই করি এরকম আনন্দ আনন্দ করি তো কালকে মার সাথে এরকম আলোচনা হচ্ছিল তো যাই হোক আশা করছি পরের বছর পুজো হবে আর পরের বছর পুজো হলে আনন্দটাও সেরকম হবে মানে যেহেতু তিন বছর পর পুজো হবে তো আনন্দটাও সেরকম হবে কি খাচ্ছ গো তুমি জল খাচ্ছ নতুন বোতলে প্রথম প্রথম বোতলটা জল খেতে পারছিলাম মানে কিভাবে টানবে সেটাই বুঝতে পারছিলাম না একটুখানি নিজেই গবেষণা করলো তারপর থেকে টানতে পারছি একাকারা ঠিক মতো যদি দাঁড়াতে শিখে যায় না তাহলে হাঁটা শিখে যাবে এই এই নর্ব 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 করতে করতে এই ডালটাকে মা বলে ভিটামিন ডাল মানে যেহেতু সব রকমের সবজি টবজি থাকে ডালটার ভেতরে সেই জন্য মা এটাকে ভিটামিন ডাল বলে আর এর ভেতরে না মানে সমস্ত রকম সবজি থাকে আজকে যেরকম আছে আলু গাজর বিনস পেঁপে অন্যদিনকে কুমড়ো দেওয়া হয় আজকে কুমড়ো ছিল না বলে কুমড়োটা দেওয়া হয়নি আর আমাদের মুসুর ডালের খানি কম করা হয় যেহেতু বাবা মুসুর ডাল খায় না একটু মানে না ইউরিক অ্যাসিড টাসিড একটু প্রবলেম আছে সেজন্য মুগের ডালটাই বেশি হয় তো সব রকম সবজি টবজি দিয়ে ডালটা করা হয় আর এই ডালটা দিয়ে বাবু ভাতটা একটু হলেও খায় আর অন্য কোনো তরকারি হলে মুখে যায় না তো সেই জন্য এই ডালটা আমাদের প্রায়ই করা হয় বাবু দোলাতে আমাদেরও খাওয়া হয় ফ্যান কই ফ্যান কই গো ফ্যান ফ্যান ওটা কি দুষ্টুমি ক্যামেরা অন করে তোমার কি দুষ্টুমি শুরু হয় ফ্যান কই গো হে এটা গুড বয় ভবিষ্যতে যে ইনকাম করতে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে সেসব নিয়ে কোনো চিন্তা নেই যা পাবে তাই খেয়ে নেবে আর ওই যে চারখানা দাঁত ওইটা হলো রস্ত্র মানে কি মুখে দিল সেটা যেই দেখবো বলে যেই মুখে আঙুলটাকে ঢোকাবো আর ফরাস করে কামড়ে দেবে এত জোর মানে হাতটা রীতিমতো যন্ত্রণা করতে টন 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 কতক্ষণ করে তার ঠিক নেই এই যে শান্ত ভাই বসে আছে কিচ্ছু জানে না কিচ্ছু জানে না না গো কিচ্ছু জানো না তুমি হ্যাঁ 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 আর একটা জিনিস শিখে যে ফোনটাকে ধরবে ধমাম করে ভরাং করে খাট থেকে ফেলে দেবে নিচে বাবুর ডাল কমপ্লিট হয়ে গেছে টিপটাকে খুলবে এই 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 টিপটাকে খোলার জন্য করছে দেখো থামো চুলটাকে ধরে থামাবে এবার টুক করে মুখে ভরতে হবে এবার চুল মুল ছিল দাদা
কিলো টিপের দিকে ঠামমির করলে গেলেই টিপ। এখন বাজে বিকেল 5:30, ঠিক বিকেল না অন্ধকার হয়ে গেছে, এখন তো খুব তাড়াতাড়ি সব সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, মুখে এখনো কিছু করিনি, জাস্ট জামাটা পরে নিলাম, কারণ আজকে আমাদের সামনে বাড়িতে নেমন্তন্ন আছে, কালীপূজার নেমন্তন্ন। আর তাছাড়া যদি টুকটাক এখানে ওখানে ঠাকুর দেখতে যাই, সেই জন্য একদম জামাটা পরে নিলাম, যাতে ঠাকুর দেখতে যাবো বলবে আর ঝট করে চলে যেতে পারি। এমনি মুখে কিছু লিপস্টিক মিপস্টিক কিচ্ছু দিইনি, জাস্ট জামাটা পরে নিলাম, যদি ঠাকুর দেখতে যাবো বলে তো এক থাকে এসে ওগুলো করে নেবো। আর এখন নিচে যাবো, কারণ নিচে গিয়ে আজকে অনেক কিছু করতে হয়, সারা বাড়ি ধূপ দেখাতে হয়, গোটা বাড়িতে আলো জ্বেলে রাখতে হয়, মানে সমস্ত ঘরের আলো জ্বেলে সব রেখে দিতে হয়, অন্ধকার রাখতে হয় না কোথাও। তো সেগুলো এখন গিয়ে করবো, দেন চাটা খাবো, তারপর ডিসাইড হবে যে আজকে ঠাকুর দেখতে যাবো কি যাবো। একালাই জলুক বাজছে, ঢাক বাজছে, এই যে প্রদীপে তেল দেওয়া, সলতে দেওয়া সব রেডি। দেখবো দেখবো, এই যে এই এই দুটো মানুষ আঁকা হয়েছে, এই দুটোকে বলে বুড়ো বুড়ি। বুড়োর জন্য এখন বিড়ি আনতে যাবে, কত রকম নিয়ে হচ্ছে। আসলে আমাদের বাড়িতে কালী পুজো হয়, তো এই সবগুলো হয় না, তো জানিও না, প্রথমবারই আছে আমি শ্বশুর বাড়িতে কালী পুজোতে। ওটা ওর হাতে ছিটে পড়বে, ছিটে পড়বে। তাকা তাকা এদিকে, তাকা এদিকে, তাকা এই 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 হাত দেয় না, হাত দেয় না, ছোট ছোট হয়েছে না, গোলো গোলো হয়েছে। এই বুড়ো বুড়ি ব্যাপারটা আমি এবছর প্রথম দেখলাম, মানে এর আগে কোনোদিন দেখিনি। আমাদের বাড়িতে কালী পুজো হয়তো বুড়ো বুড়ি হয় না, আর যে বছর বুড়ো বুড়ি কেউ মারা যায় তো সে বছর এইসবও হয় না, সেই জন্য দেখিও নি। আর এই যে আমার 3 বছর 3.5 বছর বিয়ে হয়েছে, এই প্রথমবার কালী পুজোতে আমি এই বাড়িতে আছি, আমি কোনো বছর এই বাড়িতে থাকি না, তো এই সমস্ত এক্সপিরিয়েন্স আমারও প্রথম। বা 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 বা, ছেলে মোমবাতি ধরাচ্ছে তো, কিন্তু এক মনে ধরাচ্ছে, দেখো খিচিবিচি করছে না। এই দিকটাতে কম হয়ে গেছে বলো, এই দিকটাতে আর কটা মোমবাতি হয়ে গেলে বেশ ভালো লাগতো, নাহলে এই জায়গাটা একটু খাপছাড়া লাগছে, বাদ বাকি এই দিকটা বেশ ভালো লাগছে দেখতে। ধরতে যাচ্ছে, দেখো সাহস কম না। আমাদের সাথে মোমবাতি ধরানো হয়ে গেছে, একদম ঘামে ভিজে গেছি। যাই হোক, এবার একটুখানি বেরোবো, টুকটাক কিছু ঠাকুর যেগুলো একটু বেশি বেশি ফেমাস আর কি আমাদের বেল্লাঙ্গাতে, সেগুলো একটুখানি দেখবো, দেখে আবার বাড়ি চলে আসবো। তারপর আবার সামনে বাড়িতে ভোজ আছে, সে কারণে যেতে হবে।
আমার কপালে এসছে এই আমার ভাগ্য ভালো, বাবার কাছে কারোর কাছে যাই না, আমার কাছে আসে হচ্ছে না, এটাই যাবো এটাই যাবো, আরে ভালো ঠাকুর দেখতে পাবি, উঁচু উঁচু বেলুন দেখেছে বেলুন আমাদের বেললাঙ্গা যেটা যাবো তো মা মা বুড়িমা বুড়িমাকে আর দেখতে যেতে পারলাম না, কারণ নো এন্ট্রি করা আছে, বাবা তো খিচিবিচি করছে, ওকে নিয়ে খুব খিচিবিচি হচ্ছিল সেই সময়, সেই জন্য অমিতা বললো যেতে হবে না, হয়তো কপালে নেই, ফটোতে দেখে নেবো কি আর করবো। ঠাম্মির কাছে ও ক্লাবে পুজো দেখছে, আর আমরা এদিকে এলাম, ওই যে বললাম যে আমাদের বাড়ির সামনে বাড়িতে কালী পুজো আছে, সেখানে নেমন্তন্ন আছে, তো ওখানেও যেতে হবে, দশটা বেজে গেছে, লেটও হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমরা চলে এলাম। এখন বাজে রাত 11টা, আর বাবু একদম ঢুলু ঢুলু করছিল, মানে আমরা ও বাড়ি থেকে ভোজ টোজ খেয়ে এসে দেখছি মা ব্রতকে নিয়ে চলে এসছে বাড়িতে, ও তো একদম ঢুলু ঢুলু করছিল চোখ, তো আমি আমাকে বললাম তুমি ওকে নিয়ে উপর চলে যাও, আমি একদম দুধ টুধ সমস্ত কিছু রেডি করে নিয়ে আসছি, তো সেই সমস্ত কিছু করে নিয়ে এলাম, টুকটাক উপরে ওই জামা কাপড় একটুখানি হাওয়া ডাওয়াতে দেওয়া ছিল সেগুলো সব দিয়ে দিলাম, এবার উপরে যাবো, আমি জানিও ঘুমিয়ে গেছে সেই জন্য আর উপরে গিয়ে ভিডিও টিডিও এন্ড করার রিক্সটা নিলাম না, যদি জেগে যায় তাহলে এই যে জাগবে আবার কখন ঘুমাবে তার ঠিক নেই, সেই জন্য হলাম নিচেই ভিডিওটাকে এন্ড করে যাই। যাক চলো আজকে ভিডিওটা আমাদের থাকলো, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখা হবে আবার পরে ভিডিওতে, ততক্ষণে চলো টাটা গুড নাইট।